মহান বিজয় দিবস এই মাসের ভিতরে। আপনারা জানেন 9 মাস যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করেছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে। কিছু সংখ্যক লোক এই মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এই বঙ্গবন্ধুর শতবার্ষিকী এবং এই সময়ের ভিতরে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে আমাদের বিশেষ লেভেল দ্বারা আলেম ওলামারা। তা ভাস্কর্য তাদের এই বক্তৃতায় উত্তেজিত হয়ে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরেও হামলা দিয়েছে। তারা জানে না যে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু সেই দিনের সেই বক্তৃতা আমরা যারা সেই সময় যুবক ছিলাম আমরা জানি। বঙ্গবন্ধুর মুখের গলার আওয়াজে মানুষ হাজার হাজার পল্টনে জমা হতো এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রামে লিপ্ত হচ্ছিল। উনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তার এই কথা আমরা যদি এই মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আমরা যদি স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করি, আমাদের চিন্তা চেতনা এবং ভিতরের যে মেশিন সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যাবে। পাকিস্তানি থাকতে পারে না। পাকিস্তানি ভাবধারা কীভাবে আমাদের ভিতরে আসতেছে তার মানে আমাদের কোথাও গলত বা ত্রুটি আছে। আমরা কেন পাকিস্তানকে আমরা ঘৃণা করেছি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, পাকিস্তানকে আমরা পরাজিত করেছি, আর এখন পাকিস্তানি চিন্তা চেতনায় আমরা এখানে এটাকে মিনি পাকিস্তান বানানোর আন্দোলনে নেমে গেছি। এটা খুব একটা আশ্চর্য বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাদ্রাসার কিছু আলেম যারা এই চিন্তা চেতনাকে পাকিস্তানি ধারায় নিয়ে যায়, যে কোনো জিনিস যে কোনো আলোচনা হলেই তারা এটাকে পাকিস্তানি ধারায় নিয়ে গিয়ে একটা আন্দোলন শুরু করে দেয়। আজকে রাষ্ট্রে এই ধরনের আন্দোলন যখন পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতু হলে আমাদের জানেন আমাদের এই যে আমাদের দারিদ্র সীমার অনেক উপরে আমরা পৃথিবীর একটা ধনী দেশের দিকে রূপান্তরিত হয়ে যাব। পদ্মা সেতুর কাজ শেষ এটা তো বলেছিল হবে না, স্বপ্নে ভেঙে যাবে, পড়ে যাবে, কত কি আজকে তো হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কষ্ট করে এই জাতিকে দেশকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যাচ্ছেন। আমাদের উচিত ওনাকে সহায়তা করা এবং এই ধরনের ষড়যন্ত্র, ওই বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে যে ষড়যন্ত্র, এগুলো বন্ধ করে আসুন আমরা সবাই এগিয়ে যাই, দেশকে সামনের দিকে নিয়ে যাই, জাতিকে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যাচ্ছেন, আমরা তাকে সমর্থন করে সামনের দিকে এগিয়ে যাই।